أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نحمد ونصلي على رسوله الكريم আজকের এই মহতী সভার সভাপতি উপস্থিত উলামা একরাম এবং আমার ভাইয়েরা বক্তব্য রাখার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময়ও হাতে নেই এবং যেই পরিবেশের প্রয়োজন সেই পরিবেশটাও এক হিসাবে উপযোগী না এই জন্য যে যাদের কথা শোনার জন্য আমরা এসেছি বাংলাদেশের বিশিষ্ট মেহমান তাদের বক্তব্যই আমরা শুনব তারপরেও কিছু কথা না বললেই নয় আমার পূর্বে লিয়াকত সরকার যিনি বক্তব্য রাখছেন তিনি প্রায় দুই বছর আগে ইকরার উপস্থাপক ছিলেন টকশোর এবং তারই ইনভাইটেশনে আমি টকশোতে এখন আমরা যে সমস্ত বক্তব্য রাখব এই আমার পূর্বে আমার পরবর্তীতে আমার মনে হয় না কোনো কথা ওই টক শোতে আমি আলোচনা করি নাই যে আমাদের বাংলাদেশের ইসলামের উপরে যে কি ধরনের সুনামির মহাপরিকল্পনা এইটাই ছিল টক শোর বিষয়বস্তু এবং সেখানে আমার মনে হয় যে এমন কোনো কথা আলোচনা হয় নাই যেটা আমরা এখানে এখন আলোচনা করতে পারি এরপরে আসেন রাজনীতি 2007 সালের 17 জানুয়ারি নাসিদ রহমানের উপস্থাপনায় যে টক শো ছিল সেই টক শোতে আমার যখন টার্ন আই স্টার্টেড উইথ দিস রিমার্ক যে 1757 খ্রিস্টাব্দের পলারেসির পুনরাবর্তন হয়েছে এই 1/11 মাধ্যমে এই কথার মধ্যেই সব কিছু বলা হয়েছিল যেটা আমরা এই 1/11 থেকে যা কিছু দেখছি এবং সামনে যা দেখব ইসলামের উপরে আমাদের আমি বলেছি বাংলাদেশকে কাশ্মীর বানানো হবে আমি বলেছি বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট বানানো হবে আমি বলেছি টকশোতে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে চুরমার করে দেওয়া হবে আমি বলেছি টকশোতে বাংলাদেশের মাটি জেনারেল কর্নেল এবং মেজর সামরিক অফিসারদের রক্তে রঞ্জিত হবে অতএব এমন কোনো কথা আমি এখন বলতে পারবো না যেগুলো আমি অলরেডি শতবার আমি বিভিন্ন টকশোর মাধ্যমে আমি বলি নাই এবং আপনারা শোনেন নাই সারা ইউরোপ জানে আমি কি বলেছি এবং এখন যা কিছু ঘটতেছে এবং ভবিষ্যতে যা ঘটবে এমন কোন বিষয় নাই যেটা সম্বন্ধে আমি সতর্ক করি নাই কিন্তু দুঃখের বিষয় আমার এটা ব্যর্থতা যে এত কিছু আলোচনা পর্যালোচনার পরেও আমরা যখন সভা হয় আমরা আবেগে আপ্লুত হয়ে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত ভাবে আমরা গরম গরম বক্তৃতা দিই কিন্তু বাস্তবে আমাদের যে করণীয় সেই সম্বন্ধে আমি বলবো আমরা জিরোতে ছিলাম এখনো জিরোতে আছি যতক্ষণ পর্যন্ত নেতৃত্বের মোহের আবর্জনা আমাদের কলব থেকে আমাদের দিল থেকে আমরা দূর না করতে পারবো যতই আমরা সভা সমিতি করি যতই আমরা গরম বক্তৃতা দেই এই গরম বক্তৃতার সাথে আল্লাহর আসমানি মদদ যদি না থাকে
তাইলে কিছুই হবে না, অমা তৌফিকে ইল্লা বিল্লাহ। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।